দেখো এই এসে লাগবে। যদি আপনি এভাবে টান দেন, যদি এটা দুই পায়ের মাঝখানে না গিয়ে যদি এখানে আসে, তো আপনার কিন্তু পায়ে আঘাত লাগবে। তো ভাইয়ারা আমার, যারা আপনারা বিশেষ করে মালয়েশিয়াতে আসবেন, পাম বাগানে কাজ করবেন, এটা ধাক্কা কিচ্ছু নাই ভাই, খুব কষ্ট কাটবে, কাটবে। তো সাপিট, এটার নাম হচ্ছে সাপিট, এটা দিয়ে প্রোনিং করব এই গাছটা। এই গাছটা বড় হয়ে গেছে, যার জন্য পাহাত এখানে চলবে না, এখানে এখন চলবে সাপিট। তো আপনাদেরকে আমি এটাই দেখাবো যে আপনারা আসলে সাপিট দিয়ে কীভাবে প্রোনিং করবেন। বড় গাছ হোক আর যাই হোক, এটা একদম ছোটো গাছ, মাঝারি টাইপের, সাপিট দিয়ে কাটা যাবে। তো দেখেন, আর করে তো গিয়েছিল ভাই, আর নাই তো কাটছি বড়। ও পাশে যাবো, গায়ে পড়বে কিন্তু। কার গায়ে? আমার। একটু দূরে যা। হুম হুম, তো ধান নাই স্যার। ও দুই সাইডে ছিদ্র করা লাগে, একটু বড় করা লাগে, এটা কোনোটাই কিছুই করে। এই যে এই পাশে একটা ছিদ্র, ঠিক আছে, এই পাশে একটা ছিদ্র করা লাগে, তাহলে জিনিসটা এভাবে চাপকায় ধরে এই সাপিট দিয়ে ফল কাটলে যেটা হয়, যে এটা দিয়ে টান দিলে গায়ে আসার সম্ভাবনা বেশি থাকে, ওই ডালটা, এই যে সাপিটের উপর দিয়ে হাতে গায়ে বেশি লাগে, এই জন্য সাপিট দিয়ে কাটা রিক্স, ডালে তো কাটা, মাথায় ঢুকবে, অনেক সমস্যা হয়। এই ব্লকে তো ফল কাটতেছে না, না এই গাছটা কিন্তু এখন পুরো প্রোনিং হয়ে গেছে, দেখেন আপনারা, পুরো প্রোনিং হয়ে গেছে, গাছে এখন শুধু ফল দেখা যাচ্ছে। এখন যে আসবে সে কিন্তু এখানে সাপিটটা লাগাবে, ব্যাস একটা টান দিলেই কিন্তু ফলটা পড়ে যাবে। তো আমি এখন কাটছি না, কারণ এখন এই ব্লকে ফল কাটছে না, পরে ফলটা নষ্ট হয়ে যাবে। আরেকটা গাছ যদি আমরা দেখি, এখানে একটা মাত্র কয়েকটা ডাল কাটলে কিন্তু গাছটা পুরো প্রোনিং হয়ে যাবে। এবং এটা কাটার সময় যেহেতু সাপিটা লম্বা, এই জন্য দুই পায়ের মাঝে, দুই পায়ের মাঝে এটাকে দিতে হবে, তা না হলে কিন্তু এই পায়ে এসে লাগবে। নিচে দেখুন, সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, সাপিটা ধরার সময় এভাবে ধরবেন, দুই পাটা ফাঁক করে, যেন কোনো অবস্থাতে পায়ে এসে না লাগে। আপনি টান দেন, যা কিছুই করেন, যেন মাটিতে লাগে। আর যদি এটা ছোটো থাকতো পাইপটা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ধরে কাটা যেত, আর কোথাও লাগার সম্ভাবনা ছিল না। তো দেখেন আমি কাটছি, পাইপটাকে দুই পায়ের মাঝখানে নিয়ে নিয়েছি, টান দিলাম। ও কি কষ্ট রে, সাপিতের গাছ হলে পাম ফল যদি পাকা হয় তাহলে ডালটা কাটা যায়, কিন্তু ডালটা কাটলে বীজ মেলা ঝরে যায়, এজন্য কেউ কাটে না। আচ্ছা ভাই, সাপিতে ফল কাটো, আসো কাটবো না, স্টার্ট।
কাটমান। কি মনে হচ্ছে বন্ধুরা, খুব সহজ? সহজ না, এইখানে এইখানে সর্ব শরীর ব্যথা হয়ে যাবে প্রথম অবস্থায়। প্রথম দিন দেখা যাচ্ছে গায়ে জ্বরও আসতে পারে, ব্যথায় উঠতে পারবেন না, পরের দিন ছুটিও মারতে হতে পারে। তাই বলে ভয় পাবেন না, যে কেউ করছে না তা না, আসলে এই ধরনের কাজ করা হয় না, যার জন্য খুব পরিশ্রম হয়ে যায়, শরীরে ব্যথা হয়ে যায়, রাতে ঘুম আসে না, জ্বর চলে আসে। কিন্তু করতে থাকলে একসময় দেখা যাচ্ছে এসবগুলো কিছুই হবে না, প্রথম দুই তিন দিন একটু সমস্যা হবে, পরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। সো ভয় পাবেন না। আপনাদের বিগ বস আছে তো আমরা সুম্মা দিব, প্রোটিন করে দিলাম। কিন্তু যে শোষণ করবো তার, কত সুন্দর দেখা যায় দেখেন, একদম সাফ দেখা যায় জঙ্গলটা, আর জঙ্গল থাকে না, আর না কাটলে সেটা জঙ্গলে ভরে থাকে। ও মাই গড, কি কষ্ট রে, চালা মালয়েশিয়া। কপাল ভালো যে আইসা মান্ডু সেখানে কাম করতেছি, নাহলে আমার 4 বছরে আমার কাছে দল আছে। হ্যাঁ, কে ফোন করতেছে? কে তোমার রুমে ইদা নাই? কেন বেতাল করবো? কে কালে আছে নাকি? কেমন হয়েছে বস? করা লাগবো এভাবে সাপিত দিয়ে করলে আপনি 400 গাছ 300 গাছ 500 গাছ পর্যন্ত প্রোনিং করতে পারবেন একদম অনায়াসে এইভাবে। আর যদি পুরা ভরা থাকে তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে। ও আর আছে নাকি? এটাও কাটেন। বন্ধুরা, বাংলাদেশ আর নেদারল্যান্ড খেলা খেলতেছে, সেই খেলা থেকে আসছি ভিডিও করতে, ভাই ভিডিও দেখতে, কি আর করবো, আপনাদের জন্যই করি। এ পাখাটা কাটেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ডালটা এভাবে ভেঙে গেছে অর্থাৎ পাল্টে এরকম হয়ে গেছে, এই ডালটা কাটতে কিন্তু কষ্ট হয় এবং গায়ে আসার সম্ভাবনা থাকে, এই জন্য সবসময়ের জন্য দূর থেকে কাটতে হবে। এভাবে জিন্দগি জিন্দগি মালয়েশিয়া। কত সুন্দর দেখা যাচ্ছে, কত মনে চল্লিশ? আলহামদুলিল্লাহ তো 50। যাই হোক বন্ধুরা, এটাতে আসলে কোনো ধার ঠার বলতে এসে কিচ্ছু নাই, কিন্তু আপনাদের দেখানোর জন্যই আজকের আমার এই ভিডিওটি করা। আপনারা যদি গাছটার দিকে লক্ষ্য করেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, একটু এই সাইডে দেখেন, এই যে 4টা ঢোল কাটলাম। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা ডাল আমি কেটেছি, সমান করে কেটেছি, দেখতে কত সুন্দর লাগছে। যদি আপনারা ওই সাইডের গাছটা দেখেন, দেখা যাচ্ছে পাতার জন্য দেখাতে না, এই সাইডের গাছটা দেখেন, দেখেন প্রোনিং হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক তেমনি এই গাছটাও কিন্তু অত সুন্দর দেখা যাচ্ছে। ফলের নিচে যে সমস্ত ডাল ছিল সব কিন্তু কাটা শেষ, শুধুমাত্র 1টা করে ডাল আছে, এই 1টা করে ডাল কাটবে আর ফলটা কাটবে, এটাই হচ্ছে মূলত প্রোনিং, এটাকে বলে প্রোনিং। তো সাপিত দিয়ে আপনাদেরকে আমি প্রোনিং করা দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।